Hello everyone, hope you all are fine and I am also fine. Welcome to my channel Daily Cooking with Tuli. এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করে যেও। আজ আবারও চলে এসেছি একটি নতুন এবং মজাদার রেসিপি নিয়ে, খুব ইজি এবং অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে যেটা আমরা বানাতে পারবো, চলো দেখে নিই। আজকে নিয়ে চলে এসেছি মসুর ডাল ও পালং শাকের বড়া। খুব ইজি এবং ঘরোয়াভাবেই আমরা এটা যে কোনো সময়ই বানিয়ে নিতে পারি, কারণ এই ইনগ্রিডিয়েন্টসগুলো প্রায়ই আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে। আমি চেষ্টা করি খুব অল্প ইনগ্রিডিয়েন্টস এবং যেগুলো আমাদের কাছে সবসময় থাকে সেই রকমই কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিছু তৈরি করে দেখানোর। তো আমি এই আমার এই ছোট্ট কাপ, সেই ছোট্ট কাপের দু কাপ আমি মসুর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম দেড় ঘন্টা মতো, আর এক আঁটি পালং শাক, আমাদের যে বাজারে যে আঁটিগুলো পাওয়া যায় ওই আঁটির এক আঁটি পালং শাক আমি ভালো করে ধুয়ে চপড করে রেখেছি। এবং অবশ্যই ডাল এবং পালং শাকের জলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে, না হলে মাখতে গেলে খুব পাতলা পাতলা হয়ে যেতে পারে। তো আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ডালটা নিয়ে নিয়েছি এবং দুটো আদা দিয়ে ওটা পেস্ট করে নিয়েছি, দুটো গুঁড়ো আদা দিয়ে। এখন দুটো কাঁচা লঙ্কা দিয়ে কুচিয়ে নিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, এবার একটু হলুদের গুঁড়ো দিলাম, খুব অল্প, একটা ছোট্ট অনিয়ন আমি লম্বা লম্বা করে স্লাইস করে নিয়েছি, এক টিস্পুন আমি সল্ট অ্যাড করলাম, এক টেবিলস্পুন আমি চালের গুঁড়ো দিলাম। চালের গুঁড়ো দিলে যেটা হবে এটা খুব মুচমুচে হবে, অর্থাৎ খুব ক্রিস্পি হবে, যেটা ইভিনিং এবং ভাতের সঙ্গে খেতে জাস্ট জমে যাবে। এবার আমি পালং শাক অ্যাড করছি যতটা আমার প্রয়োজন, যদি আপনার পুরোটা না লাগে তাহলে পুরোটা নেবেন না। আমি খুব আলতো হাতে এটাকে মেখে নিয়েছি এবং ওই দিকে একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি এবং একটা স্পুনের সাহায্যে আমি এগুলোকে একটা রাউন্ড শেপ দিয়ে বসিয়ে দিচ্ছি। আমি এখানে চার টেবিলস্পুন মতো সাদা তেল নিয়েছি, আপনারা চাইলে যে কোনো তেলেই ভাজতে পারেন, এবং অবশ্যই ফ্লেমটাকে তখন হাই করে রাখবেন, ফ্লেমটা ততক্ষণ পর্যন্ত হাই রাখবেন যতক্ষণ পর্যন্ত না দুদিকটাতেই হালকা লাল হয়ে যাচ্ছে। তারপর যখন দু সাইডেই হালকা লাল হয়ে যাবে তখন আমরা ফ্লেমটাকে কমিয়ে 5 থেকে 7 মিনিট একটু হালকা ফ্লেমে খুব ভালো করে ফ্রাই করে নেব, না হলে এর ভেতরে কাঁচা থেকে যেতে পারে, তখন কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না। তো আমি পুরো ব্যাটারটা আজকে করছি না, অর্ধেকটা করছি কারণ আমার পুরোটা প্রয়োজন নেই, অর্ধেকটা করছি। আমি চারটে বড়াই ভেজে নিচ্ছি আর বাকিটা আমি আজকে ফ্রিজে রেখে দেব। তো আমার একটা সাইড লাল হয়ে গেছে, অপর সাইডটা আমি উল্টে দিচ্ছি একটা স্পুনের সাহায্যে। অপর পিঠটাও যখন লাল হয়ে যাবে তখন আমি ফ্লেমটা কমিয়ে দেব। এটাকে খুব উল্টে পাল্টে, এবার আমার দুশের সাইডটাই লাল হয়ে গেছে এবং উল্টে পাল্টে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি 5 থেকে 7 মিনিট, এবং আপনারাও এটা ভেজে নেবেন 7 মিনিট মতো উল্টে পাল্টে। এবার আমি এইটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো আমার এই সিম্পল এবং ইজি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন এবং আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন ইভিনিং এবং লাঞ্চে ভাতের জন্য। সত্যি বলছি খুব অসাধারণ লাগবে আপনাদের খেতে, এবং আমাকে কমেন্ট করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা আমার ভিডিওটি দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান, যাতে খুব তাড়াতাড়ি পেয়ে যাও। আর সবাই ভালো থেকো, এইভাবেই ভালো খাও, হাসতে থাকো। থ্যাংক ইউ।